টেলিপাড়াতে সম্প্রতি নতুন সম্পর্ক তৈরি হবার থেকে অনেক পুরনো সম্পর্ক ভেঙে যাবার খবরটা বেশি করে সামনে আসে। একে একে ভেঙে যায় অনেক জনপ্রিয় টেলি জুটি। তাদের মধ্যে একটি ছিল শার্লি মোদকের প্রেম। লক্ষ্মী কাকিমা সুপারস্টার ধারাবাহিকে কাজ করবার সময় তার দীর্ঘদিনের প্রেমিক মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের সাথে ব্রেকআপ হয়ে যায়। তারা অনেক বছর চুটিয়ে প্রেম করেছেন। টেলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি ছিল শার্লি মৃত্যুঞ্জয়, কিন্তু আচমকাই তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। একে অপরকে আনফলো করবার সাথে বেশ কিছু ছবি মুছে ফেলেছিলেন তারা। সংবাদ মাধ্যমে শার্লি জানিয়েছেন কেন ব্রেকআপ করেছেন তিনি, কেন ভেঙেছে তাদের এই সম্পর্ক। তবে ভালো খবরটা আমি তোমাদের দেব, টেলিপাড়াতে নতুন আপডেট, আবার সব কিছু ঠিক হয়ে গেছে তাদের মধ্যে। সম্প্রতি অস্মিতা পারব্ধির সাথে এই জুটিকে একসাথে ব্যক্তিগত সময় কাটাতে দেখা যাচ্ছে। ছবিতে শার্লি এবং মৃত্যুঞ্জয়কে একসঙ্গে তাদের সাথে দেখা যাচ্ছে, কিন্তু তারা এই ছবি এখন অবধি পোস্ট করেননি। তবে যাই হোক, তাদের যে আবার প্যাচ আপ হয়ে গেছে তাতে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, কেমন লাগে এই জুটি কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, এই রকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।